মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। কংগ্রেসের হাইকমান্ডের বিরুদ্ধে এবার বিস্ফোরক অধীর চৌধুরী। সোমবার প্রদেশ কংগ্রেসের নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। আলোচনা হয় পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে। সেখানে অধীরকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। সংবাদ মাধ্যমকে জানান অধীর চৌধুরীর পদত্যাগের কথাও। এতেই বেজায় চটেছেন অধীর। এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে, তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি, হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল লোকসভার কংগ্রেস দলের নেতা, আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খারগে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো, আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি, হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো আর, কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু, আমি নিশ্চয় বোঝাতে পারছি আপনাদেরকে। সোমবারে মিটিংয়ে নেতাদের ডাকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। যারা লড়াইয়ে আছেন সেই নেতাদের ডাকা হয়নি দাবি অধীরের। এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই, কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে, সংঘর্ষ করে, জেলে যায়, মার খায়, সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম। অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে, যেমন মনে করুন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে, জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে, সেখানটায় কারা যাচ্ছে বলুন তো। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি, আমার খারাপ লেগেছে তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে, আমার সব মিলিয়ে আমি বলেছি আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম। ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন, আমি তো পার্টির ভালো চেয়ে বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি, পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসা শিকার হতে হচ্ছে, এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে, তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে, পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে, এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। প্রদেশ কংগ্রেসের পদ থেকে অধীর চৌধুরীর অপসারণ নিয়ে বিতর্কের মাঝেই এবার হাইকমান্ডকে নিশানা অধীর চৌধুরীর। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।